নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করাবো যেটা জানুয়ারি মাসে দিয়েছে এখানে কুড়ি নম্বরের একটা প্রশ্নপত্র দিয়েছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে ঠিক উত্তরটি বেছে নাও তো দেখো ক নম্বরের কোশ্চেন কী বলেছে মাইনাস টু বাই থ্রি সংখ্যাটি তো দেখো এতে কী আছে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিতে কী আছে একটি অখণ্ড সংখ্যা সিতে কি আছে একটি স্বাভাবিক সংখ্যা ডিতে কী আছে একটি মূলত সংখ্যা তো দেখো এতে যেটা বলেছে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যা এটা কোনো সময় জন্য হতে পারে না কারণ মাইনাস টু বাই থ্রি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় আবার বিতে কি বলেছে একটি অখণ্ড সংখ্যা এটাও হতে পারে না সিতে কী আছে একটি স্বাভাবিক সংখ্যা এটা তো হতেই পারে না অর্থাৎ আমি এখানে বলতে পারি এর অ্যান্সার ডি এর অ্যান্সার ডি এর অ্যান্সার একটি মূলত সংখ্যা একটি মূলত সংখ্যা তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে খ নম্বরের কোশ্চেন জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো ফোর ফাইভ ডবল ঠিক আছে ডট 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 দেওয়া রয়েছে মানে আরও হতে পারে সংখ্যাটি একটি তো দেখো এতে কী বলেছে আবৃত দশমিক সংখ্যা বিতে কী আছে অসীম আবৃত দশমিক সংখ্যা সীতে কী আছে মূলত সংখ্যা ডিতে কী আছে ডিতে আছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা তো দেখো এতে আবৃত দশমিক সংখ্যা হবে না বিতে অসীম আবৃত দশমিক সংখ্যা হবে না সিতে মূলত সংখ্যা হবে না এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা অসীম ও অনাবৃত্ত দশমিক সংখ্যা অর্থাৎ ডি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট গ নম্বরের কোশ্চেন কী বলছে পাই ও ই হলো তো দেখো কি আছে অপশানে এতে আছে মূলত সংখ্যা বিতে আছে পূর্ণ সংখ্যা বিতে পূর্ণ সংখ্যা সিতে স্বাভাবিক সংখ্যা ডিতে তুরীয় অমূলত সংখ্যা তো দেখো পাই আর ই হলো তুরীয় অমূলত সংখ্যা তুরীয় অমূলত সংখ্যা ডি এর অ্যান্সার তো দেখো দু দাগের এবার আমি সলভ করাবো সত্য মিথ্যা দেখো তো দেখো কি বলেছে কতে কি বলেছে জিরো পয়েন্ট তো দেখো তোমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে তো দেখবে আমি খাতায় অঙ্কগুলো করে দিয়েছি ঠিক আছে শুধু এখানে রাইট মারলেই হয়ে যাবে বাকি এমন কোনো কিছু করতে হবে এমন কোনো কিছুই না তো দেখো দুয়ের কতে কি বলেছে জিরো পয়েন্ট থ্রি পৌনপৈনিক সিক্স সংখ্যাটি একটি শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ সত্যি কথা বলতে জিরোর পয়েন্ট জিরোর পরে যদি পৌনপণিক দশমিকের পরে মানে দশমিকের পরে যদি পৌনপণিক সংখ্যাটা থাকে সেটা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আছে তার মানে কি দেখো এখানে জিরো পয়েন্ট ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক আছে তারপরে সিক্সের মাথায় পৌনপণিক আছে অর্থাৎ এটা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এটা সত্য হবে সত্য পরের কোশ্চেন কী বলছে খ নম্বরের কোশ্চেন জিরোকে পি কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা তো সত্যি কথা বলতে এটা কিন্তু সত্য আছে কারণটা ছিল তোমরা যদি এটাকে দেখো জিরোকে যদি ওয়ান দিয়ে ভাগ করো তাহলে জিরোই হবে আবার পি সমান সমান জিরো এবং কিউ সমান সমান ওয়ান হবে অর্থাৎ আমরা বলতে পারি যে জিরোকে পি কিউ আকারে প্রকাশ করলে সেটা একটা পি এবং কিউ একটি পূর্ণ সংখ্যা হবে তো দেখ ঠিক আছে বুঝতে পারছো গ নম্বর কোশ্চেন কী বলেছে সব পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত সব পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত তো দেখো এটা মিথ্যা হবে কারণ সব পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত নয় অর্থাৎ এটা কি আছে মিথ্যা হবে তো জিরো হবে ওয়ান হবে টু হবে থ্রি হবে এবং পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে কী হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তাহলে হবে ওয়ান টু থ্রি ঠিক আছে তো আমি বলতে পারি এটা তার মানে এটা মিথ্যা আছে সব পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত নয় আমি অঙ্কগুলো খাতায় টুকেছি এক দাগের দু দাগের অঙ্কগুলো তো দেখো কতে কী ছিল মাইনাস টু বাই থ্রি সংখ্যাটি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার একটি মূলত সংখ্যা যদি ছেলেমেয়েরা ভুলভাল করে তার জন্য আমি অ্যান্সারগুলো টুকে দিয়েছি খ নম্বর কোশ্চেন কী ছিল জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো ফোর ফাইভ ডবল জিরো ফোর ফাইভ ডবল জিরো ফোর ফাইভ আবার ডট 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 হবে হ্যাঁ সংখ্যাটি একটি কী এর অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা গ নম্বরে কোশ্চেন কী বলেছে পাই ও ই হলো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার তুরিও অম্লোধ সংখ্যা তো বুঝতে পারছো প্রত্যেকটা মানে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি কিন্তু আমার খাতায় তুলে ধরেছি যাতে কোনো ছেলে মেয়ে যেন ভুল ভাল না টোকে ঠিক আছে তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে দুধাগের কোশ্চেন সত্য মিথ্যা নির্ণয় করো ক নম্বরে কী বলেছে জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক সিক্স পৌনপণিক এর সংখ্যাটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এটা কী আছে সত্য আছে কারণ জিরোর জিরোর পরে পয়েন্টের পরে পৌনপণিক থাকলে সেটা একটা শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যা হয় তার মানে এটা সত্য আছে খ নম্বরের কোশ্চেন কী ছিল এটাও সত্য হবে তো দেখো তার মানে কয়েরটা সত্য হবে ক্ষয়েরটা সত্য হবে আর গয়েরটা কী হবে মিথ্যা হবে তার মানে কি কর খ সত্য আর গ কী হবে মিথ্যা হবে ঠিক আছে তো দেখো এবার আমি তিন দাগের কোশ্চেনগুলো সলভ করাবো তো দেখো তিন দাগের কোশ্চেন কী বলেছে তো দেখো তিন দাগের দাগের কোশ্চেন কি বলেছে দুটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি পূর্ণ সংখ্যার ভাগ ফল পূর্ণ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে এবং খ নম্বর কোশ্চেন কী বলেছে মাইনাস ফোর মাইনাস ফোরের হোলস্কোয়ার সমান সমান কত রোড সিক্সটিন সমান সমান কত এই যে ক এবং কদ্যাগের যে অঙ্ক দুটো আছে এই দুটো অঙ্ক তোমাদের আমি করে দেখাচ্ছি আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো এখানে আমি অঙ্কটা দেখিয়েছি কদ্যাগের অঙ্কটা এইটকে যদি আমি চারদে ভাগ করি তাহলে কতবে ভাগ ফল কতবে দুই হবে তার মানে কী আছে এটি একটি পূর্ণ সংখ্যা তো বুঝতে পারছো তোমরা এটা অন্য নিয়মে করতে পারো তোমরা এখানে ষোলোকে চার দিয়ে ভাগ করো তাহলে কিন্তু এখানে কিন্তু ভাগ হলে চার হবে তার মানে ভাগ ফল চার হবে এটাও একটা পূর্ণ সংখ্যা আমি যে আটকে চার দিয়ে ভাগ করেছি এটা তোমরা অন্য কোনো ডিজিট দিয়েও ভাগ করতে পারো তো দেখো মাইনাস ফোরের হোলস্কোয়ার সময় সময় কীভাবে প্লাস সিক্সটিন হবে আবার রুট সিক্সটিন মানে কি প্লাস মাইনাস কীভাবে ফোর হবে বুঝতে পারছো কি করে আমি অঙ্কটা করিয়েছি তোমরা এইভাবে করলেই হয়ে যাবে তো দেখো গদাগের যে কোশ্চেনটা ছিল সেটা ভালো করে দেখো কি বলেছিল তো দেখো গদাগের কোশ্চেন কি বলেছে একটি উদাহরণ দিয়ে দেখাও যে দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা অমূলত সংখ্যা হবে না তো দেখো এই যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্টে আমি ব্যাখ্যা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অন নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মতো শেয়ার করবে তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি তো দেখো প্রথমে আমি টু প্লাস রুট থ্রি তারপরে আছে টু মাইনাস রুট এর গুণ করেছি টু এর হোলেস্কোয়ার মাইনাস রুট থ্রির হোলেস্কোয়ার অর্থাৎ চার বিয় তিন অর্থাৎ এটি একটি অমূলত সংখ্যা নয় তো বুঝতে পারছো এবার আমি চারের কদ আগের কোশ্চেনগুলো সলভ করাবো তো দেখো চারের কতে কি বলেছে তো দেখো এখানে আমি বলেছি রুট থ্রিকে স্থাপন করতে বলেছি তো দেখো চারের কতে কি বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সংখ্যা রেখার পর রুট থ্রি সংখ্যাটিকে স্থাপন করে দেখাও খ নম্বরে কী বলেছে সংখ্যা রেখা অঙ্কন করো থার্টিন বাই সিক্স ফোরটিন বাই সিক্স কমা আছে হ্যাঁ মাঝখানে ফিফটিন বাই সিক্স মূলত সংখ্যাগুলি স্থাপন করো তো দেখো চার দাগের যে কোশ্চেন আছে এটা আমি খুব সুন্দর করে সলভ করে দেবো তো দেখো তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে স্কুলে জমা দেবে জানুয়ারি মাসে ঠিক আছে এটা কিন্তু জানুয়ারি মাসের এক তারিখে এরা দিয়ে দিয়েছি স্কুল থেকে তো দেখো চারের প্রথমে আমি একটা স্কেলের সাজে দাগ টেনেছি ঠিক আছে এক সেন্টিমিটার অন্তর অন্তর করে নিয়েছি তো দেখো এখানে আমার জিরো আছে ঠিক আছে কি আছে ও মাইনাস ওয়ান মাইনাস টু আছে বাট এই দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর করেছি ঠিক আছে অপরদিকে ও সি ঠিক আছে একটা লম্বা দাগ টেনেছি এবং এবি লম্বা দাগ টেনেছি ঠিক আছে মানে নাইনটি ডিগ্রি বললে হয় তো দেখো এবার আমি বলছি যে ও এ কত আছে আমাদের ওয়ান আছে ঠিক আছে ওয়ান একক মানে এক একক আছে এবং ও বি কত আছে রুট টু একক তাই তো এবং আমরা এ বি কত আছে এক একক এবং ও এ কত আছে এক একক তো দেখো খুব সুন্দর করে অঙ্কটা তো দেখো এখানে আমি ও এ এক একক ধরেছি ঠিক আছে ও এ এবং এ বি সমান সময় এক একক তো দেখো ত্রিভুজ ও এ বি তো আমরা তো জানি যে পিতাগরের ফর্মুলা আছে অতিভূজ স্কোর সমান লম্ব স্কোর প্লাস ঘূর্ণীয় স্কোয়ার তা মানে কি ত্রিভুজ ও এ বি এর ও বি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার প্লাস এব স্কোয়ার তো দেখো ও এর মান কত ছিল ওয়ান ছিল ওয়ানের হোল স্কোয়ার প্লাস বির মান কত ছিল ওয়ান ছিল ওয়ানের হোল স্কোয়ার অর্থাৎ অর্থাৎ ও বি সমান সমান রুটের ভিতরে কী আছে ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার অর্থাৎ ওয়ান অন কত হয় রুট টু হবে অর্থাৎ ও বি সমান সমান কী আছে রুট টু পেয়েছি আমরা তো দেখো ও বি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা পি বিন্দুতে সেদ করলো ও বি সমান সময় রুট টু একক আবার ও বি এর উপর সি লম্ব আঁকলাম এবং কী আছে ত্রিভুজ ও বি সি এর ও সি স্কোয়ার সমসমান ও বি স্কোয়ার প্লাস সিবিএ স্কোয়ার ওসি স্কোয়ার সমস্যা কী আছে ও বি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার অর্থাৎ ওবির মান কত ছিল রুট টু এর হোল স্কোয়ার প্লাস সিবির মান কত ছিল ওয়ানের হোল স্কোয়ার তাই তো তো দেখো ও সি স্কোয়ার সমান কী আছে দু এর কত হয় তিন হয় অর্থাৎ ওসি সমান কী আছে রুট থ্রি আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছ এই অঙ্কটা খুব সুন্দর করে খাতায় লিখে স্কুলের স্যার বা ম্যামের কাছে জমা দেবে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখো এটাও কিন্তু রেখাংশের মাধ্যমে এটা আমি অঙ্কন করছি তো দেখো আমি এখানে ডাক টান এক দুই তিন চার ঠিক আছে দুই এবং তিনের মাঝখানে এটা আমি সংখ্যাটা স্থাপন করেছি ঠিক আছে তো দেখো যেখানে দুই আছে সেখানে বারো বাইশ ছয় করেছি ছয়কে যদি বারোতে ভাগ করি তাহলে কত হবে দুই হবে ঠিক আছে এবং আঠারো বাইশয় এটা যদি ভাগ করি তাহলে কত হবে তিন হবে তো দেখো তেরো বাইশ হয় চোদ্দো বাইশ হয় পনেরো বাইশ হয় ষোলো বাইশয় ঠিক আছে সতেরো বাইশ ছয় হবে ঠিক আছে সতেরো বাইশ ছয় হবে তো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচখানা যে এই সংখ্যা আছে এই সংখ্যা সমান দূরত্বে তোমরা স্থাপন করবে ওকে সমান দূরত্বে তোমরা স্থাপন করবে তো দেখো দুই এবং তিনের মাঝখানে এই সংখ্যাগুলো আমি স্থাপন করেছি সংখ্যা রেখার সাহায্যে যেখানে এক দুই তিন চার এবং এখানে আমি দুই এবং তিনের মাঝখানে কিন্তু এটা স্থাপন করেছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানি অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো